বাউন্নর ভাষা আন্দোলন কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি নির্মাণ হলেও সাত মার্চের ভাষণ নিয়ে দেশে হয়নি কোনো সিনেমা। এই অপূর্ণতাকে পূর্ণতা দিচ্ছে পরিচালক অনন্য মামুন। জাতির পিতা বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণকে উপজীব্য করে তিনি নির্মাণ করছেন রেডিও, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন রিয়াজ ও মম। সম্প্রতি হয়েছে সিনেমাটির গান আর পোস্টার উন্মোচন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের সাত মার্চ সোহরাওয়ার্দী উদ্যান থেকে ডাকাশি স্বাধীনতার, 7.5 কোটি বাঙালির কাছে সে ডাক পৌঁছায় রেডিওর মাধ্যমে। আর সেই ঘটনাকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করছেন অনন্য মামুন। ছবির নাম রেডিও। সম্প্রতি পিএফটিসিতে হয়েছে সিনেমাটির প্রথম গান জয় বাংলা এবং একটি পোস্টার উন্মোচন, যেখানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক অনন্য মামুন সহ সিনেমাটির কলাকুশলীরা। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ নিয়ে একটা সিনেমা এভাবে পরিকল্পনা করা যেতে পারে এবং আমি সেই ঐতিহাসিক কাজটার অংশ হতে পেরেছি, সেটা একটা দারুণ ব্যাপার। যে কাজটা আমরা আসলে প্যাশন নিয়ে করেছি, আন্তরিকতার সাথে কাজটা করেছি, সেই কাজটা দেখার আনন্দ আলাদা। ঐতিহাসিক পটভূমির এমন গল্পে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রিয়াজ জানালেন, সিনেমাটি দেখলে একাত্তরের সেই সব দিনগুলোর অনুভূতি পাবে দর্শকরাও। 7ই মার্চের ভাষণ কিন্তু এখন একটা আন্তর্জাতিক সম্পত্তি। সো এত চমৎকার একটি জিনিস নিয়ে একটি সিনেমা হয়েছে এবং তাতে আমি অভিনয় করতে পেরেছি, এটাই আমার সার্থকতা। আমাদের দেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ, কিছু মানুষ যদি ছবিটাকে দেখে তাহলে ওই সময়কার একটি অনুভূতি তারা পেতে পারবে, ওই সময় কী ঘটেছিল বাংলাদেশের আনাচে কানাচে, এটার একটি স্পর্শ তারা নিতে পারবে এই ছবিটা দেখে। রেডিও সিনেমার দৃশ্য ধারণের কাজ শেষ, চলছে পোস্ট প্রোডাকশন পর্ব। শিগগিরই দেশের মানুষদের জন্য প্রেক্ষাগৃহে আসবে রেডিও, এমনটাই জানালেন পরিচালক। মুক্তিযুদ্ধে এত বড় একটা ব্যাপার, এত ঘটনা বহুল একটা ব্যাপার, যেখানে এরকম 1000 ছবি বের হলেও কিন্তু বানালেও আমাদের ছবি শেষ হবে না। সেই জায়গা থেকে আমার মনে হলো যে রেডিওর আসলে ইনভলভনেসটা কী ছিল, এটা নিয়ে একটা ছবি বানানো দরকার। আমি মনে করতেছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ছবিটা দেখতে পাবে। আমরা এটা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দিয়ে, যেহেতু অনেক কষ্ট করে পরিশ্রম করে সবাই মিলে বানিয়েছি, আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়ে দিবে কবে। রিয়াজ মোমোর পাশাপাশি রেডিও ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, লুৎফুর রহমান জর্জ, প্রাণ রায়, শফিউল আলম বাবু সহ আরও অনেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।